বন্ধুরা সকাল সকাল এইসব কাজকর্ম চলছে কিন্তু প্লট পাতা হলো ছিঁড়ে গেছিল এই জন্য গতকাল বাজার থেকে মোর বাবা একটা টেবিল ক্লথ এনেছে এটা করে মুছে দিচ্ছে টেবিলটা প্রথমে সুন্দর করে মুছে দিয়েছি তারপরে এটা দিয়ে মুছে দিচ্ছি দারুণ দেখতে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গতকাল কি বৃষ্টি ছিল কি বাজে ওয়েদার ছিল আজকে একদম সকাল থেকে রোদ বেরিয়েছে আর এত চড়া রোদ মানে আবার বৃষ্টি হবে সে যাই হোক বর্ষার সময় তো হবেই তো আমরা একটু বেরিয়েছি মন তো সবসময় বিকেল বিকেল করে বলে একটু ঘুরতে যাব চলো তো বৃষ্টি রোদ তো বেরিয়েছে প্রচুর তার জন্য ছাতাটা নিয়েছি আর বৃষ্টি আসলেও আসতে পারে তো এমনিতে অতটা যাওয়া হয় না ঘুরতে টুরতে মন মাঝে মাঝে বলে যে চলো একটু ঘুরতে যাব ভাবলাম যে ওর যখন স্কুল ছুটি আজকে তাহলে চলো একটু রাস্তা থেকে বেরিয়ে আসি ওই আমাদের যে যে রাস্তাটা আমাদের মেন রোডে যাওয়ার জন্য ওই রাস্তার দিকেই যাবো সবসময় প্রায় বাইকেই যাওয়া হয় আজকে একটু হেঁটে হেঁটে ঘুরতে যাবো হ্যাঁ চলো ওইখানে খাবারের ইয়ে করে আজকে আমাদের মাছগুলোর জন্য খাবার দিতে হবে মাছ ভাসছিল এখানে একটা সুন্দর দেখতে বেশ কাকিমাদের কোঁদ বেলের গাছ বড় কাকিমাদের মন দাঁড়াও প্রচুর হয়ে আছে ওই লোক নিয়ে যায় একটু টাকা দেয় নিয়ে যায় এবছর মনে হয় এখনো নিয়ে যায়নি বা কি জানি না মানে একদম হাত দিয়ে পারা যাবে সেরকম আছে প্রচুর কচি তার জন্য প্রচুর কষা লাগবে গলা একদম গলা আটকে যাবে হ্যাঁ আটকে যাবে একদম এই জন্য ভাবছি একটু আর কয়েকটা দিন যাক তখন খাওয়া যাবে পানের বরজ পাশের বাড়ির এই যে বাজারটা মানে এটা গ্রীষ্মকালের সময় লোক এখানে আসলে যেন কি স্বস্তি পায় দারুণ একটা ছায়ার জায়গা হ্যাঁ এখানে সবাই আরাম করে বসতেও পারে হ্যাঁ ও মা মাসি বাবা নেই হ্যাঁ বাবা কই বলুন বাবা বলছিল বাজারে গেছে বাজার মা বাবা একটু বাইরে বেরিয়েছে কাজে বেরবুরু করতে এলাম আর মা বাবা একটু কাজে যাচ্ছে ওই জন্য মন বলে আমি যাবো যাবে তুমি আর একটু বড় ঠিক হয়ে চলে যাবে মনে হচ্ছে কারেন্টের কাজ হচ্ছে ওদিকটা পুরোটা যেতাম যাবো না কারণ ওই তারগুলো পড়েছে মুন কিনে যাবো না কাজও করছে ওনাদের অসুবিধা হবে আর এইখানটাই জন্য দাঁড়িয়ে পড়েছি গাছ আছে
দারুণ সবুজ হয়েছে একদম, টসটস করছে চারিদিকে সবুজে, বেশ ভালো লাগছে। বর্ষার সময় সবাই তো চাষবাস করে, তার জন্য সব মাঠেই চাষ করা হয়েছে। এখন স্কুল টাইম হয়ে গেছে, সবাই স্কুলে টুলে যাচ্ছে। আর মনে স্কুল নেই কারণ ওদের শনিবার করে ক্লাস হয় না, শনি রবি ছুটি থাকে দুদিন, আর বাদ বাকি দিনগুলো ক্লাস হয়। ঘুরে টুরে এসে একটু বসেছিলাম সবাই মিলে, একটু ঘাম টাম জুড়িয়ে আবার দুপুরে রান্না বান্নার জোগাড় হচ্ছে। আজকে একটা একদম নতুন ধরনের মাছ, এই মাছটাই এসছে যে দোকান থেকে মাছ নেওয়া হয়, ওই দোকানদার নতুন ধরনের মাছ এলে, ভালো কিছু মাছ এলে মনের বাবাকে ফোন করে বলে যে ভালো মাছ এসছে, নতুন মাছ এসছে নিয়ে যাও। তো এই মাছটার নাম রেনবো রানার। আপনারা যদি এ মাছটার নাম জানেন বলবেন কমেন্টে তাহলে। আর ঘুরে এসে তো বেশ মন খুশি, এই যে একটু শশা কেটে দিয়েছি খাচ্ছে। আর ওর খাওয়ার অনেকে বন্ধুরা বলেছিলেন যে ও মন কি সব ধরনের খাবার খায়, ও সব ধরনের খাবার খায়। আমরাও বন্ধুরা সব ধরনের খাবার খাই এবং খুশি মনে খাই, তাই ও হয়তো ওরকম সব ধরনের খাওয়ার খায়। এবার বাচ্চা যেমন হয়, আজ হয়তো কোনোটা খেলো বা যেদিন বেশি খিদে পেলো সবটা খেয়ে নিল, যেদিন অল্প মানে ভরা পেট থাকলো সেদিন কম খেলো। এবার বাচ্চারা সবাই খাচ্ছে, একটু একটু সবাই দেয়, ঘরের তো একটাই বাচ্চা, দাদু দিল একটু, আমি দিলাম একটু, ঠাকুমা দিল একটু, এই করে মোটামুট ওর চলে। আর ওর কাজল টিপ পরে নিয়ে উঠে গেছে আজকে, কাজল টিপটা যখন পরিয়েছিলাম বন্ধু বলেছিলেন যে কাজল টিপের উপরে পাউডার লাগাও কেন, ওটা তো কাজল টিপ, ওটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ওই পাউডারটা দিই বলে থাকে, না হলে কিন্তু ও ঘেটে যাবে, তক্ষুনি হাত দিলেও ঘেটে যাবে। আর পাউডার দেওয়ার পরে ওটা সুন্দর বসে যায়, প্রথম প্রথম সাদা লাগে কিন্তু পরপর ওটা উজ্জ্বল হয়ে যায় এবং অনেক সময় দীর্ঘস্থায়ী হয়। তাও দেখুন বন্ধুরা উঠে গেছে, এই পাউডার যদি না দিতাম ও কিন্তু তক্ষুনি উঠে যেত। আর মন ছোটবেলা থেকে ও খুব বেশি যে ঝাল দিয়ে রান্না করা হয় তা নয়, কিন্তু খেয়ে নেয় আলাদা করে, কোনো ঝাল না দিয়ে যে রান্না করা ওইসব ওর ছোটবেলা থেকে নেই, আমরা যা খাই ওটাই খেয়ে নেয়। আগে মশলাগুলো কেটে নিচ্ছি, তারপরে মাছটা কেটে নেব। আর বন্ধুরা এই যে আমাদের ওল খোলা হয়েছিল, আরও তো আছে এরকম, এটা দেশি ওল, আবার গতকাল রান্নাও হয়েছিল। কোনো বন্ধু বলেছিলেন যে আমরা ওল সেদ্ধ করার সময় লেবুর রস বা ভিনিগার দিই, ভালো লাগলো বন্ধু। তো আমরা লেবুর রসও দিই, ভিনিগারটা দিই না, আর ওই আম পাতা দিই, যেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি সেটা আমরাও করছি। আর কি করি, মাঝে সাঝে রান্নার ধরনের উপর নির্ভর করে আমরা তেঁতুলের একটু কাই বের করে রান্নার সময় দিয়ে দিই, এরকমও করি। এই মাছটা তো রান্না হবে, সেই সঙ্গে বেগুন ভর্তা হবে, দারুন বলুন, বেগুন ভর্তাটা হলেই তো খাওয়া হয়ে যাবে। না কোনো জামা পিছন দিকে গুটিয়ে বসো, মাছটা এরকম, রেনবো রানার নাম, দেখতে সুন্দর কিন্তু একটু অন্যরকম, মুখটাই যে সরু আছে।
আসতে। ওই যে মাছটা এরকম ঠিক নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব। বন্ধুরা এই যে মাছগুলো ভেজে নিয়েছি, এটা সুন্দর লাল লাল করে ভেজে বেগুন ভর্তা হবে। তার জন্য বেগুনটা আজকে একদম ডিরেক্ট উনুনে দিয়ে মানে আগুনে দিয়ে পুড়ছি না, ওই জালিতে দিয়ে পুড়ব। তার জন্য বেগুনের গায়ে একটু তেল মাখিয়ে দিলাম, দিয়ে দিয়ে দিচ্ছি, পরপর হবে। এদিকে আমি মাছের রান্নাটা করে নিই, মাছ ভাজা হয়ে গেছে। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো দুটো দিয়ে দিলাম, কারি পাতা, লবণ, টমেটো কুচি, দারচিনি, কাঁচা লঙ্কা, আদা রসুন, জিরে, মশলাটা প্রায় হয়ে গেছে, এবারে আমি মাছটা দিয়ে দেবো।
একটু সামান্য জল দিয়ে দেব, রান্নাটা একদম গামাখা মতো হবে। আজকে একটু মুনকে খাইয়ে দিতে হচ্ছে, মুনে রাবদার আজকে একটু মুনকে খাইয়ে দাও। তো মাছ মাছটা দিয়ে মাছটা শুধু হয়েছে, আর ভর্তাটা তো মাখানো হয়নি, ও চান করা হয়ে গেছে, বলছে খিদে পাচ্ছে, এই জন্য মাছ দিয়ে খাইয়ে দিচ্ছি। গরুর খাবার দিতে এসেছি, রান্না তো হয়ে গেছে, সেই ভাগে গরু খাওয়া দিয়ে এলাম, আর ওদিকে মাছের কারিটাও হয়ে গেছে, আর এটাই যে বেগুন পোড়া হয়ে গেল, সুন্দর পোড়া হয়েছে বেশ। আর ওদিকে টমেটো হয়ে গেছে, নিয়ে নিয়েছিলাম, বেশি পুড়ে যাবে। বেগুন টমেটো পুড়ে নিয়েছিলাম, ঠান্ডাও হয়ে গেছে, এবারে মেখে নেব। বেগুন ভর্তাটা মেখে নিচ্ছি, প্রথমে লবণ, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে হচ্ছে যে রসুন, রসুনগুলো ভেজে নিয়েছিলাম, আর ধনে পাতা, সর্ষের তেল, এগুলো দিয়ে মেখে নেব। সর্ষের তেল, ধনে পাতা, বেগুন টমেটো পোড়া মাখা হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া শুরু করতে হবে। আর আছে মাছের কারি, নতুন ধরনের মাছ, রেনবো রানার, ওই টুনা ফিশের মতো দেখতে। বন্ধুরা আমি তো খাওয়া শুরু করে দিয়েছি, খাও খাও। কেমন হয়েছে বলো, বেগুন পোড়া? বেগুনটা দারুন, ওটা দিয়ে খাওয়া, ওটা দিয়ে খাওয়া আমি বলেছি। ভাতটা হালকা একটু ঠান্ডা হয়েছে, কিছু বন্ধ আগে হয়েছে, গরম থাকলে তো কোনো কথা নেই। মাছটাও খেতে ভালো, এবার আমি সব ধরনের মাছ খেতে ভালোবাসি, মার জন্য রাখা আছে, তার মা এসে খেয়ে দেখবে। নদীর সমুদ্রের মাছ তো একইরকম টেস্ট হয়, খেতেও ভালো লাগে, খাওয়াও ভালো বলে। তো সমুদ্রের মাছ মাছ শুরু করেছো? মাছ ট্রাই করছো একটু?
মাছটা বন্ধুরা একদম সলিড, পিসগুলো হাতে নিলে একটা ওয়েট লাগছে, খুব সুন্দর মাছটা। খিদের সময় তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল মাছের এই কষা দিয়ে বেগুন ভর্তা। বন্ধুরা আপনারা খেয়ে নিন, ভালো থাকুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজকে তাহলে আসছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে পরের দিন। টাটা টাটা বন্ধুরা।